আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবরের মতন চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি তৈরি করব পারফেক্ট ফুচকার সেল। কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা, ফুচকা তৈরির রেসিপি আমার চ্যানেলে আরও একটা আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। আজ আমি আবারও ফুচকার সেল তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা। আজ আমি তৈরি করব বন্ধুরা সুজি আর আটা দিয়ে। বন্ধুরা, এটা হচ্ছে কোনো প্যাকেটের আটা নয়, এটা নর্মাল আটা, মুদি দোকানে খোলা যে আটাগুলি বিক্রি করে সেই আটাটা দিয়েই আজকে আমি এই ফুচকাটা তৈরি করব। বাইরে থেকে আমরা যে ফুচকাগুলি খেয়ে থাকি সাধারণত, সেই ফুচকাগুলো ওনারা এই নর্মাল আটা দিয়েই তৈরি করে থাকে, ওনারা কোনো প্যাকেটের আটা ব্যবহার করে না। আজ আমি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করে ফেলি পারফেক্ট ফুচকার সেল বা ফুচকা। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। বন্ধুরা, আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো সুজি। এবার বন্ধুরা, আপনারা হয়তোবা বলতে পারেন সুজিটা আমি কেন ব্যবহার করব। সুজিটা ব্যবহার করা হয় বন্ধুরা সাধারণত ফুচকার উপরে যে শক্ত ভাবটা থাকে সেই কারণে সুজিটা ব্যবহার করা হয়। সুজিটা ব্যবহার করলে ফুচকার উপরের আবরণটা শক্ত, ভিতরটা মুচমুচে ক্রিস্পি অনেকদিন পর্যন্ত ভালো থাকে, সেই কারণে সুজিটা ব্যবহার করা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুজিটা ব্যবহার করতে। এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ। এখন এতে আমি ব্যবহার করব বন্ধুরা এমন একটা জিনিস, এই জিনিসটা ফুচকাতে অবশ্যই ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, এই জিনিসটার নাম হচ্ছে তালমাকনা। তালমাকনা মানে বাজারে যে কোনো দোকানে আপনারা তালমাকনা নামে এই জিনিসটাকে পেয়ে যাবেন, 5 থেকে 10 টাকায়ও ওনারা বিক্রি করে থাকে, আমি 20 টাকার নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, তালমাকনাটা দিলে হবে কি, ফুচকাটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন, ফুচকা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই অবশ্যই তালমাকনাটা ব্যবহার করবেন। আমি এতে পরিমাণ মতো তালমাকনা দিয়ে দিলাম। এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা 3 থেকে 4 চায়ের চামচ পরিমাণ রান্না করার সয়াবিন তেল। সবগুলি উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে ডোলে ডোলে মিশিয়ে নেব। তাহলে আমি সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলি উপকরণ ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন এতে আমি নর্মাল তাপমাত্রার যে পানিটা আছে বন্ধুরা, পানিটা আমি অল্প অল্প করে দেব, আর একটা টাইট ডো তৈরি করে নেব। বন্ধুরা, বেশি একটা টাইট ডো তৈরি করা যাবে না, কেননা এতে আমি সুজি ব্যবহার করেছি, সুজিটা সেট হতেও এতে কিছুটা পানি লাগবে, সেজন্য একটা ভালোই নরম সফট একটা ডো তৈরি করে নেব। তাহলে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর বন্ধুরা ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা আমার অলমোস্ট তৈরি করা হয়ে গেছে। এরকম সফট একটা ডো তৈরি করতে হবে, কেননা বন্ধুরা এর ভিতরে যে সুজিটা আছে সুজিটা সেটিং হতে হবে, সেজন্য অল্প একটু পানির প্রয়োজন, সেজন্য আমি একটু সফট করেই তৈরি করলাম। সুজিটা সেটিং হইতে হইতে ডোটা ঠিক পজিশনে চলে আসবে। এখন আমি এই ডোটাকে বন্ধুরা 1/2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে সময় থাকলে বন্ধুরা আপনারা 1 থেকে 2 ঘন্টা আগে ডোটা তৈরি করে রাখতে পারেন, ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 1/2 ঘন্টা পরে, ডোটা আমার সেট হয়ে গেছে। এখন বন্ধুরা, ডোটাকে আমি হাতে নিয়ে এখানে আমি একটা ফিড়ি নিয়ে নিয়েছি, ফিড়িটা নিয়ে ডোটাকে অল্প একটু লম্বা করে আমি আমার সাইজ মতো বন্ধুরা লেচি কেটে নেব। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। দেখুন, আমি সবগুলি লেচি কেটে নিলাম। এখন আমি সবগুলি রেখে দেব। এখানে আমি একটা লেচি নিয়ে এরকম করে সবগুলি বলকে আমি সুন্দর করে এরকম করে গোল করে নেব। তাহলে আমি সবগুলি এরকম করে গোল করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা সবগুলি লেচি আমি গোল গোল বল করে নিয়েছি আর বন্ধুরা দেখুন মাখনাটা আমি কি পরিমাণে দিয়েছি দেখুন ছিটা 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 বোঝা যাচ্ছে বেশি একটাও না আবার কমও না এরকম পরিমাণে মাখনা দিয়ে দিতে হবে এখন একটা লেচি আমি নিয়ে নেব নিয়ে নিয়ে এর উপর অল্প একটু আটা ছিটিয়ে দেব দিয়ে আমি একটা রুটি বেলে নেব রুটিটা বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না দেখুন বন্ধুরা এরকম করে আমি দুইটা রুটি বেলে নিয়েছি এখন আমি একটা রুটিকে উঠিয়ে রাখলাম আর নিচের রুটিটাকে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ অল্প একটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে ভালো করে চারদিকটা মাখিয়ে নেব উপর থেকে কিছুটা আটা দিয়ে দেব বন্ধুরা বেশি একটা না এর উপরে আমি আরো একটা রুটি দিয়ে দেব রুটিটাকে ভালো করে পুরো মিশিয়ে নিতে হবে দেখুন আমি পুরোই মিশিয়ে নিলাম এখন কর্নার থেকে আমি একটু টিপ দিয়ে দিয়ে বন্ধুরা আটকিয়ে দিতে হবে তা না হলে হবে কি বেলার সময় রুটিটা ছুটে আসতে পারে এজন্য ভালো করে সিল করে দিতে হবে এখন বন্ধুরা এই রুটিটা দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নেব রুটিটা বেশি পাতলাও হবে না বেশি ভারীও হবে না একটা আছে বন্ধুরা কাগজের মতো পাতলা কিন্তু কাগজের মতো অতটা পাতলা হবে না কাগজের চাইতে একটু ভারী হবে তাহলে আমি রুটিটাকে বেলে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি কি রকম পাতলা হবে রুটিটা দেখুন বন্ধুরা বড় একটা রুটি আমি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা রুটিটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি বেশি একটা ভারীও না কিন্তু পাতলা বেশি পাতলা না এখন আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা ঘিয়ের বয়ামের যে কোটাগুলি থাকে সেই কোটাটা আমি নিয়ে নিয়েছি আমার কাছে কুকি কাটার আছে কিন্তু সেটা দিয়ে কাটলে বেশি একটা ছোট হয়ে যায় সেজন্য আমি এটা দিয়ে কেটে নেব দেখুন বন্ধুরা এরকম করে আমি সবগুলি কেটে নিচ্ছি তাহলে আমি এরকম করে বন্ধুরা সবগুলি ফুসকা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম করে আমি কিছুটা ফুসকাগুলিকে আমি ভালো করে কেটে নিয়েছি এরকম করে আমি আরো কিছুটা ফুসকা ভেজে নিয়েছি দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা অতিরিক্ত গরম করে নেবেন তাহলে ফুসকাগুলি সুন্দর করে ভাজতে পারবেন আমি এতে একটা একটা করে ফুসকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথেই ফুলে উপর দিকে উঠে আসছে এরকম করে আমি সবগুলি ফুসকা দিয়ে দেব এখন বন্ধুরা আস্তে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে ফুসকাগুলিকে লাল লাল করে মচমচে করে ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে ফুসকাগুলি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না দেখুন আমি সবগুলি ফুসকাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে এখন ফুসকাগুলিকে ভেজে নেব দেখুন বন্ধুরা গোল্ডেন ব্রাউন করে আমি ফুসকাগুলিকে ভেজে নিয়েছি এখন আমি ফুসকাগুলিকে তুলে নেব এরকম করে আমি সবগুলি ফুসকা একে একে ভেজে নেব দেখুন বন্ধুরা কিছুটা আমি বড় বড় করে বেলপুরি করে নিয়েছি দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথেই ফুলে ডবল হয়ে যায় এখন এগুলিকে আমি
মিডিয়াম আছে ভালো করে মচমচে করে ভেজে নেব মচমচে করে না ভাজলে বন্ধুরা বেশি দিন সংরক্ষণ করা যাবে না দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি বন্ধুরা বাইরে অস্বাস্থ্যকর পরিবেশের ফুচকা আমরা কি জন্য খাব একটু কষ্ট হলেও ঘরে তৈরি করে আমরা রেখে দিতে পারি বাচ্চারা যে সময় মনে হবে খাওয়ার জন্য সেই সময় আমরা তৈরি করে দিতে পারবো দেখুন আমি রমজানের জন্য তৈরি করে রেখে দেব আজকে কিছুটা বাচ্চাদেরকে দেব আর আমি সংরক্ষণ করে রেখে দেব তাহলে আমি গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিচ্ছি এই বেলপুরিগুলিকেও দেখুন বন্ধুরা গোল্ডেন ব্রাউন করে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখন আমি বেলপুরিগুলিকে তুলে নেব এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার বেলপুরি আর ফুচকাগুলি দেখতে কেমন হয়েছে বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম মজাদার ও সুস্বাদু ফুচকার রেসিপিটা বন্ধুরা আমার আগের ভিডিওতে আমি ডাবলি দিয়ে তারপর পরিবেশন করেছিলাম আজ আমি এমনিতেই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন বেলপুরিগুলি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে ফুচকাগুলি দেখুন এর মচমচে আওয়াজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আশা করছি আজকে আমার এই ফুচকার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম